মিরপুরে ধরা দিলেন সেই পুরনো আশরাফুল, ব্যাট হাতে ক্লাসিক সেই ভাব, আর বল হাতে উইকেটের দেখা পেয়ে বননাচে মত্ত রাখলেন নিজেকে। দুপায়ে ভর দিয়ে শরীরটা হালকা ঝাঁকুনি দিয়ে নাচের তালে একটা দারুণ মজা লুকিয়ে। এনামুল বিজয় তো আশরাফুলকে দেখে এস বলে সম্বোধন করলেন। হাত মিলিয়ে গেলেন বড় ভাইয়ের সাথে, খোঁজ খবর নিলেন বাংলাদেশের এক সময়ের আইকনিক সুপারস্টারের। ওপেনার শামসুর রহমান শুভকেও আশরাফুলের সঙ্গে দেখা গেল। এবারের জাতীয় লিগটা হবে ডিউক বলে, কোকাবড়ায় ক্রিকেটাররা নিয়মিত খেলেন, কিন্তু এবারই ডিউক বলে খেলা হবে। আশরাফুল তাই বল ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন। সম্প্রতি ইংল্যান্ডের মাইনর ক্রিকেট লিগে লুনিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন আশরাফুল। 18 ম্যাচে ব্যাট হাতে 818 রানের পাশাপাশি বল হাতে 34 উইকেটই বলে দিচ্ছে অ্যাশ কতটা ফর্মে ছিলেন। এরপরে সময়টা নিজের পরিবারকে দিয়েছেন আশরাফুল, তারপর তড়িঘড়ি করে দেশে চলে এসেছেন, কেননা সামনে তো জাতীয় ক্রিকেট লিগ। গত বছর জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে সময়টা ভালো কাটেনি আশরাফুলের। বরিশাল বিভাগের হয়ে 6 ম্যাচের 11 ইনিংসে মাত্র 20 ব্যাটিং গড় আর 250 করেছিলেন 226 রান। ইংল্যান্ডের মাইনর ক্রিকেট লিগে পাওয়া আত্মবিশ্বাস এনসিএলে কাজে লাগাতে মুখিয়ে ব্যাটার, তাই তো মিরপুরে এসে সবার আগে ওয়ার্ম আপটা সেরে নিয়েছেন, সতীর্থদের সাথে ফুটবল খেলে গা গরম করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি অনেকক্ষণ বোলিং করতেও দেখা গেছে আশরাফুলকে। উইলো হাতে শুরুর দিকে অ্যাশকে একটু শেকি লাগলেও পরবর্তীতে ব্যাটে বলে কানেক্ট হয়েছে ঠিকঠাক। তবে বল হাতে শুরু থেকে দুর্দান্ত ছিলেন আশরাফুল, ব্যাটসম্যানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন বেশ কবার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটে বলে সমান পারদর্শী এই ক্রিকেটার, ব্যাট হাতে 21 সেঞ্চুরি আর 39টি হাফ সেঞ্চুরিতে জোগাড় করেছেন প্রায় 9000 রান, আর বল হাতে 2 হ্যাট্রিক সহ পেয়েছেন 209 উইকেট। ইনিংসে 5 উইকেট পেয়েছেন 7 বার। বয়সটা 38 পেরিয়ে গেল পারফর্ম করতে মরিয়া বাংলাদেশের সাবেক এই ক্যাপ্টেন, তাই তো এত হার্ডওয়ার্ক। আশরাফুলের ভক্তরাও চায় দেশের একসময়কার সেরা এই ব্যাটারের উইলোতে রান আসুক। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।